কি আমি যাত্রাবাড়িতে অ্যাক্সিডেন্টে পড়েছি, গাড়িটা ভেঙে গেছে। আমাদের অনেক ভাই স্ট্যাটাস দিয়েছে ইন্নালিল্লাহ কবির বিন সামাদ যাত্রাবাড়িতে মাহফিলে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে। আমার গ্রামে আমার ছোট ভাই তার দেখি বলছে, এই কবির তো যাত্রাবাড়ি মরে ভূত হয়ে গেছে, তুই এখন এখানে কেন? মানে ওই যে ইন্নালিল্লাহ লিখা, ওই লিখা দেখে মনে করছে তার মানে মরিছে। আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি সবাই পড়েন, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমরা এটা পড়ি কখন? মানুষকে কবরে নামানোর সময়, তাই না? কবরে নামানোর সময় পড়ি, পড়ে মাটি ছুঁড়ে দিই। আমি চিন্তা করলাম এই আয়াতটা তো এত পড়ি, কিন্তু আয়াতটার শানে নজুল কি, এই সূরাটার শানে নজুল কি, এই সূরা নাজিলের সময়টা কি? চিন্তা করলাম যে একটু জানা দরকার, গতকালকেই মাত্র পড়লাম তাফসিরে সূরাটা, সূরা তহার একটা আয়াত, 55 নম্বর আয়াত, সূরা তহার 55 নম্বর আয়াত। এই সূরাটা নাজিল হয়েছে আল্লাহর রাসূলের প্রাথমিক জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের পূর্বে নাজিল হয়েছে, এমন একটা সময়ে যেই সময়ে রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করতে করতে কাফেরেরা রাসূলকে হত্যার পরিকল্পনা করলো, মিটিং ডাকলো, মিটিংয়ে বললো মুহাম্মাদকে হত্যা করার মতো কারো সাহস আছে নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালো, দাঁড়িয়ে বলল আমি হত্যা করতে পারবো, আমার সেই ক্ষমতা আছে। কাফেরেরা বলল, ওগো ওমর, আমরাও বিশ্বাস করি তুমি পারবা, তোমার সেই ক্ষমতা আছে গো ওমর, তুমি যাও নবী মুহাম্মাদকে হত্যা করে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চললেন, তখনও ইসলাম কবুল করে নাই, ইতিহাস আপনাদের জানা আছে। পথিমধ্যে ইবনে নাঈমের সাথে দেখা, ইবনে নাঈম বললেন, ওগো ওমর কোথায় যাও? ওমর বললেন, নবী মুহাম্মাদের মাথা কাটতে যাই। ইবনে নাঈম বললেন, ওই যে একটা দুম্বার বাচ্চা দেখা যায়, এটা ধরতে পারবা নাকি? বললো, এটা কোনো কথা হলো, এটা তো ছোট একটা বাচ্চা। বললো, ধরে দেখাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুম্বার পিছনে ছুটাছুটি শুরু করলেন, কিন্তু না ধরতে পারলেন না, গা ঘেমে গেল, রাগে আরো লাল হয়ে গেল। ইবনে নাঈম বললেন, ওগো ওমর, যেই ওমর একটা দুম্বার বাচ্চার সাথে পারে না, সেই ওমর কি করে নবী মুহাম্মাদের সাথে পেরে উঠবে? তবে একটা কথা বলি, তুমি কি ঘরের খবর রাখো? বলছে, ঘরের খবর আবার কি হয়েছে? কই, তোমার ঘরে তোমার আপন বোন এবং তোমার ভগ্নী প্রতিষ্ঠারা ইসলাম কবুল করেছে, এই খবর কি তুমি জানো? ওমরের মিজাজ আরো গেল চড়া হয়ে, যে ছাগলের বাচ্চা দুম্বার বাচ্চা তো ধরতে পারলাম না, আবার আমার বোন ভগ্নী প্রতি কালেমা কবুল করেছে, এটা তো মেনে নেওয়া যায় না। বাড়িতে যে দরজায় ধাক্কা দিয়ে দরজা ভেঙে দুইজনের বেদম প্রহার করা শুরু করে দিলে, ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী তাদের দুইজনকে যখন কোরআন পড়াচ্ছিল, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু একটু বিছানার আড়ালে কোনো এক জায়গায় নিজেকে আত্মরক্ষার জন্য নিজেকে আড়াল করলেন। ওমর আচ্ছা মতো পিটাইলেন ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামীকে আচ্ছা মতো পিটালেন। দুইজনকে পিটাতে পিটাতে যখন রক্তাক্ত করে ফেললেন, যখন রক্ত বের হয়ে গেল, ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের রক্তটা হাতে নিয়ে বললেন, ওগো ওমর, দেখো তুমি আমার রক্ত ছড়িয়েছ, অথচ তুমি যে বাবার ওরসের, যে মায়ের গর্ভের সন্তান, আমিও সেই বাবার ওরসের, সেই মায়ের গর্ভের সন্তান। তুমি যেই মায়ের উদরে ছিলে, আমি সেই মায়ের উদরে ছিলাম, অথচ তুমি আমাকে রক্তাক্ত করে দিলে। ওগো ভাই, ওগো ভাই, তোমাকে বলি শুনে নাও, তুমি মারো, রক্তাক্ত করো, আমাকে মেরে ফেলো, কিন্তু আমি যে কালেমা পড়েছি এই কালেমা থেকে এক চুল পরিমাণ সরে যাব না। এমন কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে চমকে গেলেন, আহারে, এত নির্যাতন করলাম তারপরেও কালেমা ছাড়তে চায় না কেন? যারা কালেমার স্বাদ পেয়েছে তাদের নির্যাতন জুলুম নিষ্পেষণ কোনোদিন কালেমার পথ থেকে দূরে সরাতে পেরেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পায়ে দড়ি বাঁধা হয়েছে, চার হাতে দড়ি, দুই হাতে দড়ি, দুই পায়ে দড়ি, তারপরে খুঁটা মেরে বড় পাথর বুকের উপরে চাপা দিয়ে রেখেছে। বলা হয়েছে ইসলাম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। বেলাল বলেছে, ছাড়বো না কিয়ামত পর্যন্ত। মুখে উচ্চারণ করেছে আহাদ আহাদ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করলেন, খাব্বাব খুবায়েব এত কষ্ট করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার কারণে। আম্মার ইবনে ইয়াসির কষ্ট করেছেন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কত কষ্ট দেওয়া হয়েছে, দুটি উটে দড়ি বাঁধা হয়েছে, আর
ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি পায়ে দড়ি বাঁধা হয়েছে। তারপরে বলা হয়েছে ওগো ইয়াসির কালেমা ছয়বা নাকি উট দুই দিকে পরিচালিত করব। ইয়াসির বলেছে উট পরিচালিত করো, আপত্তি নাই। দুই দিকে উট পরিচালিত করেছে, দুই পাশ থেকে দ্বিখণ্ডিত হয়ে গেছে, তারপরেও কালেমা ছাড়ে নাই। ওগো আমার ভাইয়েরা এত কষ্ট করেছে ইসলামের জন্য, নবীর সাহাবীরা ওদিকে যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন পিটালেন না, তাতেও কোনো কাজ হলো না। যখন সত্য কথা বললেন তখন ওমর বললেন ওগো বোন, আমি বুঝতে পেরেছি, মনে হয় এর মধ্যে কোনো মজা আছে, এর মধ্যে কোনো প্রশান্তি আছে। তোমরা আমি ঘরে ঢুকার আগে যে কালাম পড়ছিলে আমাকে একটু শোনাও, আমি একটু শুনতে চাই। তখন এই সূরাটা পড়ছিলেন, কি পড়ছিলেন একটু একটু সামনে এগিয়ে আসেন, আপনাদের জায়গায় জায়গায় সংকুলান হচ্ছে না, একটু সামনে সামান্য একটু এগিয়ে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, ও আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো বোন, তুমি যদি একটু পড়ে শোনাতে কি পড়ছিলে। তখন এই সূরা তহা পড়ছিল, পবিত্র কোরআনের 20 নম্বর সূরা, কয় নম্বর? 20 নম্বর সূরা, এই তহাটা পড়ছিলেন। আর সূরা তহা পড়বেন কিন্তু ফাতেমা বিনতে খাত্তাব বললেন ওগো ওমর, তুমি তো অপবিত্র, তুমি গোসল করে আসো, তারপরে কোরআন শোনাবো। যখন গোসল করে আসলেন, কোরআন শোনালেন, ওমরের মনটা বিগলিত হয়ে গেল। বলল বোন আমাকে নিয়ে চলো নবীর কাছে, আমি মুহাম্মাদের কাছে যেতে চাই। এই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন, এসে বললেন ওগো ওমর, তুমি জানো না গতকালকে বিশ্ব নবী দোয়া করেছেন। ওগো আল্লাহ, তুমি যদি আবু জাহেলের মতো অথবা ওমরের মতো, আবু জাহেল ওর নাম ছিল আবুল হাকাম, নাম ছিল কি, আবুল হাকাম অথবা আবুল হাকিম, যে খুব জ্ঞানী, যে ছিল খুব জ্ঞানী, এই আবুল হাকিম তার নাম পরবর্তীতে আবু জাহেল হয়েছে। আল্লাহর নবী বলেছেন আবুল হাকিম বিন হিসাম অথবা ওমর বিন খাত্তাব, এই দুইজনের কোনো একজনকে যদি ইসলামের জন্য আল্লাহ কবুল করে নিতে তাহলে তোমার দিনের কাজটা সহজ হয়ে যেত। খাব্বাব বললেন এই দোয়া করেছেন নবী মুহাম্মদ গতকালকে, চলো নবীর কাছে যাই। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, সাহাবীরা রাসূলকে ঘিরে ধরেছেন, এর মধ্যে খবর পেয়েছে যে রাসূলকে হত্যা করবে। সাহাবীরা বললেন ওগো নবী, আজকে কিন্তু আর কোনো কথা হবে না, আমরা এখন শুধুমাত্র প্রতিবাদ নয় ডাইরেক্ট প্রতিরোধ করব, ওমরকে আমরা ছেড়ে দেব না। আল্লাহর নবী বললেন ওগো সাহাবীরা, তোমরা জায়গা করে দাও, ওমরকে আসতে দাও, তোমরা ফাঁকা করে দাও। ফাঁকা করে দিলেন, ওমর আসলেন, আল্লাহর নবী দাঁড়ালেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহুটা ধরে বললেন ওগো ওমর, তোমার মনের পরিবর্তন কি এখনো আসে নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো নবী গো, আমার মনের পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, আমি সবার সামনে ঘোষণা দিচ্ছি, আসছে হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। আমি ঘোষণা করে দিলাম গো নবী, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওগো নবী, এই কাবার চত্বরে কি কোনোদিন সরাসরি নামাজ হয়েছে? আল্লাহর নবী বললেন না। ওমর বললেন ওগো নবী, আজকে আপনি নামাজ আদায় করেন, আপনি নামাজ পড়াবেন, সাহাবীরা পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে, আমি ওমর আমার তরবারি দিয়ে পাহারা দেব, যেই তরবারি দিয়ে আমি আপনার মাথা কাটতে এসেছিলাম, আজকে ঘোষণা করে দিচ্ছি যদি আপনার বিরুদ্ধে কেউ আজকে বাধা দিতে আসে এই তরবারি তার ফয়সালা করে দেবে। আমার ভাইয়েরা সেই সময় সূরা তহা পড়ে, তহা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন বিগলিত হয়েছিল। এই সূরা তহার 55 নম্বর আয়াত আমি পড়েছি, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা নাযিল হয়েছে ওই মরা মানুষের জন্য নয়, কাদের জন্য না, মরা মানুষের জন্য নয়, মানুষ মরে যাবে তাই তার শোনানোর জন্য নয়। এই আয়াতটার মূল শানে নজুল হলো, এই আয়াতটা নাযিল হয়েছে ফেরাউনের জন্য। কার জন্য? ফেরাউনের জন্য।
ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সা ওই কাফেরেরা বলতো যে আমরা মুসাকে মানি কিন্তু তোমাকে না। মুসার পরে মুজেজা ছিল, সে এরকম লাঠি ছিল, সাপ হয়ে যেত, এই হতো তাই হতো, মুজেজা ছিল। মুসা আলাইহিস সালামের ব্যাপারে কাফেরেরা জানতে চাইতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তহা নাজিল করে, সূরা তহাটা অর্থ সহ পড়ে দেখবেন, একেবারে মানে মুসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে নীল নদে ডুবা পর্যন্ত সমস্ত ঘটনাই সূরা তহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তো ওই জায়গায় ফিরাউনের দরবারে দাঁড়িয়ে নসিহত করতেছে, ওয়াজ করতেছে মুসা আলাইহিসসালাম, কি বলছে, মিন্নাহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ফিরাউনকে বলছে মুসা আলাইহিসসালাম, ও গো ফিরাউন, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন তোমাকে এই মাটির মধ্যে ঢুকিয়ে ফেলা হবে, আবার একদিন তোমাকে এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে, সুতরাং কেন এত বাড়াবাড়ি, কেন এত মারামারি, কেন এত জেল জুলুম, কেন এত অত্যাচার নির্যাতন, কেন প্রতীক নিয়ে লড়াই, কেন নৌকায় আনতে হবে, অন্য মার্কা নিয়ে ভোট করা যাবে না, কেন ক্ষমতা পাওয়ার পরে আলেমদের ফাঁসিতে ঝুলাইতে হবে, কেন আলেমদের জেলখানায় ভরতে হবে, এই কথা নসিহত করতেছেন কে, মুসা। কার নসিহত করতেছে, ফেরাউনের, নসিহত করতেছে, ওয়াজ করতেছে। আবার আপনারা অন্য জায়গায় নিয়ে যাবেন, এ কিন্তু রাজনীতির কথা না, ডাইরেক্ট সরাসরি নসিহত করতেছে যে দেখো ফেরাউন, তুমি যে বাড়াবাড়ি করো, তুমি যে আমাদের মারতে চাও, ধরতে চাও, ফাঁসি দিতে চাও, কারাগারে রাখতে চাও, আমাদের যে কথা বলতে দিতে চাও না, আমাদের যে জবান বন্ধ করে দিতে চাও, কারণটা কি, অথচ তুমি তো সেই মানুষ যেই মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এই মাটি থেকে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার পুনরায় তোমাকে এই মাটি থেকে পুনরুজ্জীবিত করা হবে, সুতরাং ও গো ফেরাউন, তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, তা না হইলে কিন্তু আল্লাহর পাকড়াও আছে না নাই, এবং আল্লাহ পাকড়াও করেছিলেন না করেন নাই, করেছিলেন। এই আয়াতটা আমরা ফেরাউনের শুনাইনোর কথা, তার মানে শুনাইনোর কথা, ফেরাউন ছিল সেই সময়ের রাষ্ট্রপ্রধান, এখন আমার ওয়ার্ডের যে মেম্বার তার শুনাইতে হবে যে তুমি মেম্বারি করো, টিউবওয়েল চাইলাম দিলা না, আমি আজ কয় বছর ধরে টিউবওয়েল সাথে সাথে আমার মুখ জবান পুরো বন্ধ হয়ে যাওয়ার কায়দা, কিন্তু আমার টিউবওয়েল দিল না, কয় দাড়ি টুপি আছে হবে না, বাকিটা বললাম না, টিউবওয়েল দিল না, এই মেম্বারের শুনাইতে হবে, ও মেম্বার, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমার টিউবওয়েল কেন দুবা না, তুমি তো ছিলে মাটির তৈরি, আবার মাটিতে ঢুকাবে, আবার মাটি থেকে জীবন্ত করে উঠাবে, চেয়ারম্যান আপনার বিধবা ভাতার কার্ড দেয় নাই, মানে আপনাদের তো বিধবা হওয়ার কথা না, বিধবা হবে বাড়িওয়ালা, বিধবা ভাতার কার্ড বাড়িওয়ালারে দেয় নাই, এই জন্যে চেয়ারম্যানের এই আয়াত শুনাইতে হবে, এমপি, আপনি এমপির কাছে গিয়েছিলেন একটা মামলা নিয়ে, বললো যে তুমি কোন দলের লোক এটা আগে কও, কোন গ্রুপের লোক আগে কও, শুধু দল করলে হবে না, গ্রুপও দেখার দরকার আছে না নাই, আপিল গ্রুপের নাকি মেয়র গ্রুপের, কথা কয় না, হেলাল গ্রুপের নাকি মেয়র গ্রুপ, আপিল গ্রুপের, এমনিভাবে আমার এক ভাই বলতেছে, আমার বড় ভাই বলছে, কবির তোর তো ঠেকাইতে পারবো না, এখনো গা থেকে একটু গন্ধটা সরা সরা সরা। আমি বললাম গন্ধ সরাইতে তো অসুবিধা নেই, আমি আপনার দলে যোগ দিতে কোনো আপত্তি নেই, কিন্তু আপনাদের দলে তো এখন দেখি লিডার হইল ছডা, কটা, আমি কোনটায় যোগ দেবো, যদি আপনারটাই দিই তাহলে এমপিওয়ালাটা মারবে, আবার বর্তমান এমপিওয়ালাটার সাথে যদি যোগ দিই তাহলে আবার আগামীতে যে আসবে সে কুপাবে, কথা কয় না, এই জন্যই সব বাদ, আমি একমাত্র কার দলে, আল্লাহর দলে, যার কার কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই, আমরা কার দলে থাকব, আল্লাহর দলে, আমরা ফেরাউনের দলে না, নমরুদের দলে না, আমরা কোন বাংলাদেশের গতানুগতিক কোন দল করতে চাই না, কোন জামাত নয়, বিএনপি নয়, হেফাজত নয়, জাসদ নয়, বাসদ নয়, আমাদের দল করার দরকার আছে না নাই, অবশ্যই দল করার দরকার আছে, সেটা হলো কার দল, আল্লাহর দল ছাড়া আর কারো দল করব, আল্লাহ আমাদের রাসূলকে মনোনীত করেছেন, সুতরাং রাসূলের পথে চলবো, আর রাসূলের পক্ষে যারা কথা বলে তাদের পক্ষে চলবো, কিন্তু এই রাসূলকে যারা দমন করতে চায়, রাসূলের নীতি আদর্শকে যারা ঢেকে দিতে চায়, রাসূলের পথে যারা চলে, তাদেরকে যারা কারাগারে রাখতে চায়, জুলুম করতে চায়, তাদের পক্ষে আমরা থাকতে পারবো নাকি, থাকা যাবে? আমাদের ফখরুদ্দিন ভাই বলছে, একজন এসে বলতেছে, হুজুর চলেন এক আলহাজের দোকানে যাইয়ে চা খাবো, এক আলহাজের দোকানে যেয়ে চা খাবো, বলছে যে দেখি যে একজন চা বানাচ্ছে, কিন্তু দেখে হাজি মনে হইল না, জিজ্ঞেস করলাম, ভাই
আপনি কত সালে হজ করেছেন? বলছে ভাই আমি আসলে আল হজ না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ। তো মানসি আমারে ঠাট্টা করে আল হজ বলে, মানসি ঠাট্টা করে আল হজ বলে। কারণ কি? কারণ হলো আমি ইয়াবার ব্যবসা করতাম, ফেন্সি ডিলের ব্যবসা করতাম, মদ গাঁজা এগুলোর সাথে ছিল সম্পর্ক। আমি এই কাজগুলো করতাম আর যার জন্যে মাঝে মাঝে ধরে জেলখানায় ভর্তি, আবার বের হতাম, আবার ব্যবসা করতাম। পরবর্তীতে আমি এই সর্বশেষ জেলখানায় গেলাম, যাওয়ার পরে দেখি এইবার আর জেলখানায় কোনো অপরাধী নেই, খুনি নেই, চোর নেই, বদমাইশ নেই, সব আলেমুলামা। ওদের সহচর্য পেয়ে ওখানে নামাজ পড়া শুরু করলাম, ওখানে মোটামুটি একটা হেদায়েত হয়ে গেল। ওদের কাছে তৌবা করলাম যে জেলখানা থেকে বেরোবো, আর কোনো ইয়াবা ফেন্সিডিল এই ব্যবসা তো দূরের কথা, এই পথেই হাঁটবো না, চা দোকান দিয়ে এখন চা বেছে খাই। তাই আমার মজা করে মানসি বলে আলহাজ, আসলে আমি হলাম জেল হজ। আসলে কি হজ? জেল হজ। তো এই জেল জেলখানায় আলেমুলামা আছে, সাহচর্য পেয়ে মানুষের পরিবর্তন হয়, হেদায়েত হয়। ও আমার ভাইয়ের, আমি গতানুগতিক কোনো দলের কথা বলি না, কোনো জামাত ইসলাম করার দরকার নাই, হেফাজতে ইসলাম করার দরকার নাই, সরমনাই ইসলাম, তাবলিগি ইসলাম, আওয়ামী লীগ ইসলাম, বিএনপি ইসলাম, কোনো ইসলাম দরকার নাই। আমার আল্লাহ বলেছেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বললেন আমার পছন্দের দিন হলো, আমার পছন্দের জীবন ব্যবস্থা হলো কি? ইসলাম ছাড়া আর অন্য কোন দল আমরা মানি না, একেবারে পরিষ্কার কথা। আর ইসলামের পথে যদি চলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়ার জীবনটা সুন্দর করে দিবেন, পরকালীন জীবনটা সহজ করে দিবেন। এবার আসেন ওই আয়াতের আমরা যে ব্যাখ্যাটা করি, আমাদের ব্যাখ্যা হলো কি? আমি যাত্রাবাড়িতে অ্যাক্সিডেন্টে পড়েছি, গাড়িটা ভেঙে গেছে, আমাদের অনেক ভাই স্ট্যাটাস দিয়েছে ইন্নালিল্লাহ কবির বিন সামাদ যাত্রাবাড়িতে মাহফিলে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে। আমার গ্রামে আমার ছোট ভাই তার দেখি বলছে এই কবির তো যাত্রাবাড়ি মরি ভূতেই গেছ, তুই এখন এখানে কেন? মানে ওই যে ইন্নালিল্লাহ লিখা, ওই লিখা দেখে মনে করছে তার মানে মরিছে, বিষয়টা বোঝেননি? ওই যে একজন ছাত্রের ওই সময় আমাদের ছোটবেলায় ক্যাসেটে হতো, জিজ্ঞেস করতেছে রুগীটি মারা গেল, এটার ইংরেজি কর দিনি, তা বলছে আই এম সরি, তো বলছে আই এম সরি কেন পারবি না? বলছে না আমি ইংরেজি করে দিলাম, তো কয় কী করে ইংরেজি করলি? বলছে আই এম সরি, আই এম সরি এটা আবার কী ইংরেজি? বলছে কে দেখেন না ওই যে সিনেমা হয়, ওই হঠাৎ করে একজন গুলি খেয়েছে, হাসপাতালে নিয়ে গেছে, তাড়াতাড়ি করে ডাক্তার অপারেশন করছে, এর মধ্যে অপারেশন থিয়েটারের সামনে নায়কের লোকজন, নায়িকার লোকজন সব অপেক্ষা করছে, হাঁটছে হাঁটছে হাঁটছে, হঠাৎ করে ডাক্তার বের হলো, দরজা খুলে ডাক্তারের কাছে জিজ্ঞেস করলো ডাক্তার আমার পেশেন্টের কী অবস্থা? ডাক্তার বলতেছে আই এম সরি। এই কান্নাকাটি শুরু হয়ে গেল, তার মানে রুগীটি মরে গেছে। তো এটা কি আসলে ইংরেজি করা? আবার ও যে বলল আই এম সরি, এতে কি বোঝা গেল? মানে এ কি, এর মানে কি এই দাঁড়ায় যে ও মরে গেছে? না, কিন্তু রুগী বুঝতে পেরেছে, ডাক্তার যখন বলেছে আই এম সরি তাহলে রুগী তেশ মারা খেয়েছে নাকি, বোঝা গেছ তো? তো আমাদের অবস্থা হইল ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইটা পড়লেই বুঝতে হবে কেউ একজন মরে গেছে, এই না? এই আয়াত আসলে ওই মরার জন্য নাজিল হয়নি, আবার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা নুখরা, এটা ওই কবরে মাটি ছোড়ার জন্য তৈরি হয়নি, এটা হয়েছে ফিরাউনির বলার জন্য, এটা হয়েছে এমপির বলার জন্য, শেখ হাসিনার বলার জন্য, রাষ্ট্রপতির বলার জন্য, যে দেখো একদিন তো মরে যাওয়াই লাগবে, বাড়াবাড়ি করে লাভ কী? আস্তে করে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে একটা ইলেকশন দাও, ওই যাবেন কিছু একটা, বিষয়টা বোঝা গেছ না? এটা হলো এই জাতীয় কথা বলার জন্য যে একদিন তো মরে যাওয়াই লাগবে পৃথিবী ছেড়ে। এই কথা আপনি সুরা তোহা পড়ে দেখেন, আমার কথার সাথে যদি না মেলে তাহলে আবার আপনারা ডেকেন, আমি আবার আর একদিন আসবা না। এই কথা আসলে প্রধানমন্ত্রীদের বলার জন্য হয়েছে, আল্লাহ বলছে মুসা শিগগির যাও, ইজহাব ইলা ফিরাউনা, হ্যাঁ হ্যাঁ, তো যাও এক্ষুনি ফিরাউনের কাছে, সে তাগুতির পথ অনুসরণ করেছে, তাজ দিয়ে সুজা করো, তা না হলে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিচ্ছে, দেশে অভাব দেখা দিচ্ছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, অশান্তি তৈরি হচ্ছে, মানুষ ঘরে শুতে পাচ্ছে না, রাত্রি পলাই বেড়াচ্ছে, একটা একটু নসিহাত যেই করো। কথাটা কি বোঝা গেছে? এই বক্তব্যটা আসলে মরামাসি। এবার আরেকটা বুঝাই, সেটা আমার দিয়ে মালয়েশিয়াতে পারমিট শেষ হয়ে যাওয়ার পরে আমি ধরা খেলাম, ধরা খাওয়ার পরে জেলখানায় নিয়ে গেল, নিয়ে গেলি জেলখানায় নিয়ে যে ইমিগ্রেশনে রিমান্ডে দিল, তো রিমান্ডে আমার বিশাল ঘুম হইল ওই রাত্রি, আরে ঘুম তো আমি তো আর ঘুম কিরাম হয়েছে টের পাইনি, আমার সাথে যে ছিল আমার সাথে ধরা খেয়েছে আমার এক খালাতি দুলা ভাই, সকালবেলা ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়লি, বলছে তোমা অবাক হয়ে গেলাম মানুষ এইভাবে ঘুমায় কীভাবে? বলছে কেন? বলছে ধরা খেলে পুলিশ রিমান্ডে দিল আর এখানে তুমি ঘুমাচ্ছাও,
তেমন হইলে তোমার পৃথিবীর কোনো চিন্তা নেই। তাই বললাম যে ভাই চিন্তা যা ছিল কালকে ধরা খাওয়ার আগ পর্যন্ত ছিল, কারণ ইতিপূর্বে প্রতি রাতে ঘুমাতে যাওয়ার সময় চিন্তা হইতো না জানি আজকে ধরা খায়, না জানি আজকে ধরা খায়, এই চিন্তা করে রাত্রি ঘুমই হইতো না। এখন ধরা খাওয়ার পরে চিন্তা করলাম আর তো ধরা খাওয়ার ভয় নেই, এখন ঘুমাও। তো যে মারা গেল তার ওখানে যদি পড়ি যে মিনহা খোলা কিনা কুমা ফিয়া নই দুকুমা মিনহা নুকরি দুকুম তারা তো নুকরা, ওরে মানুষ এই মাটি থেকে সৃষ্টি করা হইলো, এই মাটিতে ঢুকানো হইলো, আবার এই মাটি থেকে জীবন্ত করলো। ও মানুষটা যদি বলতে পারতো তা বলতো আমার তো তেজ মারা গেছে গেছে, তোরা ভালো হয় বোঝাননি, বলতো আমার তো অবস্থা শেষ, আমি তো যে জায়গায় আসতে হবে আসা শেষ, এখন তুই ভালো হ, তোর আশা লাগে তুই রেডি হ। তা না মাটিতে থিয়ে তো তুমি এখন যে সার দোকানে বসে বিড়ি মারবা আর কবা যে লোকটা গেল রে পাকাম আছে না নেই। ও আমার ভাইয়েরা সর্বশেষ সমাপনী কোথায় চলে আসি, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে, কে কোন কত বড় হুজুর, কে কত বড় আলেম, কে কত বড় আল্লাহওয়ালা, এটা দেখার বিষয় নয়। আজরাইল একদিন আসবে জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো, আপনার আমার মৃত্যুর খবরটা মাইকে ছড়িয়ে যাবে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও গো আমার ভাইরা কতবার কত আওয়াজ গ্রামে যখন থাকি হঠাৎ করে ফজরের পরে মাইকের আওয়াজ শোনা যায়, আমাদের মুয়াজ্জিন সাহেব বলে একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, আমাদের গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে। এই শোক সংবাদটা আমার কানে আসে যেমন আপনাদের কানেও তেমন আসে না, আসে না। এই শোক সংবাদটা একদিন আপনাকে ঘিরেই এই মাইকে আওয়াজ হবে যে অমুক ব্যক্তি মারা গিয়েছে, ওই দিন আপনার খবরটা অন্যরা শুনবে যেমন আপনি অন্যদের খবরগুলো ইতিপূর্বে শুনতেন। আপনার কাফনের কাপড়টা কোন দোকানের কাফনের কাপড়টা রেডি হয়ে আছে আপনি জানেন না, কত কাপড়ের দাম জিজ্ঞেস করলেন, কত রং বিরঙের কাপড় পরলেন, কিন্তু জানাজার কাফনের কাপড়টা কোনোদিন পরলেন না, এই জানাজার কাফনের কাপড়টা কোনোদিন দাম জিজ্ঞাসা করলেন না, অথচ কোন দোকানে না জানি তৈরি হয়ে আছে, কোন কবরের মাটি আপনার জন্য প্রস্তুত হয়ে আছে, কোন খাটিয়াটা আপনাকে বহন করার জন্য রেডি হয়ে আছে, কোন বাঁশঝাড়ের বাঁশগুলো আপনার শেষ সহযাত্রী হওয়ার জন্য তৈরি হয়ে আছে, একবারও কি চিন্তা করেন না? চিন্তা করেন না, অথচ আপনি যেদিন মারা যাবেন মারা যাওয়ার পরে যেভাবে আপনি অন্যদের মৃত্যু নিয়ে আলোচনা করতেন সেভাবে আপনার মৃত্যু নিয়ে অন্যরা আলোচনা করবে, আপনার বরই পাতার গরম জলে গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, কত জানাজায় আপনি সারে সামিল হয়েছেন, আমি কত জানাজায় শরীক হয়েছি, কত লাশ সামনে নিয়ে দাঁড়িয়েছি, আর একদিন আমি নিজেই লাশ হয়ে যাব, আমাকে সামনে নিয়ে আপনারাই দাঁড়াবেন, আপনারাই আমাকে সামনে নিয়ে দাঁড়িয়ে যাবেন। আমি কত মানুষকে বলতে শুনেছি আমার বাবার কাছে যদি কেউ টাকা পেয়ে থাকেন বলবেন একদিন আমার সন্তানেরাই আমাকে সামনে নিয়ে দাঁড়িয়ে বলবে, আমার বাবা যদি কাউকে কষ্ট দিয়ে থাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন, আর যদি কেউ কোনো ঋণ যদি আমার বাবা আর ঋণী থাকে বলবেন ঋণটা পরিশোধ করে দেব, আমার সন্তান আমাকে সামনে রেখে বলবে। আমার গ্রামের লোকজন আমাকে নিয়েই জানাজা পড়বে, আপনাকে নিয়েই জানাজা পড়বে, কত মানুষের কবরে নিয়ে যাওয়া দেখেছেন, একদিন নিজেকে লাশ বানান নিজেই কল্পনা করেন, আপনাকে খাটিয়ায় উঠানো হয়ে গেল, চারজন কাঁধে করে নিয়ে যাচ্ছে, আপনার জনম দুঃখিনী মায়ের কান্নাটা কল্পনা করেন, চিৎকার করে কান্না করছে, করে বলছে গো বাবা আমার ওষুধের টাকা কে দিবে, কে আমার বেনাপোল থেকে ঔষধ কিনে এনে দেবে গো বাবা, কেন চলে যাও, কেন একা করে চলে যাও, যদি আপনি আপনার পিতার আগে মারা যান পিতা আপনাকে খাটিয়াটা কাঁধে নিয়ে নীরবে চোখের পানি ছাড়ছে, ও গো আমার সন্তান তোর খাটিয়াটা আমাকে বইতে হচ্ছে, অথচ তুই আমার খাটিয়াটা বহন করবি, তোর খাটিয়া আমি নিয়ে যাই, আমার কত কষ্ট কত বোঝা, কত ভারী এই বোঝাটা, ওরে খোকা তোর কেন আমাকে বইতে হয়, একটু কল্পনা করেন ঘরের মধ্যে নিজের স্ত্রী, যে স্ত্রীর সাথে বাসর
রাতে কথা দিয়েছিলেন কোনোদিন তাকে ছেড়ে যাবেন না। ওই স্ত্রী নীরবে কান্না করছে আর বলছে, ও গো স্বামী গো, এমন তো কথা ছিল না তুমি আমাকে ছেড়ে চলে যাবা, আজকে কেন আমাকে ছেড়ে চলে যাও, কে তোমার সংসার সামলাবে, কে তোমার সন্তান সামলাবে। সবচেয়ে বড় কথা হলো কলিজার টুকরা সন্তান, যেই সন্তানকে বুকে আগলে রেখেছিলেন, ওই সন্তান চিৎকার করে কাঁদছে, বাবা গো তোমার মরা মুখটা তো দেখতে চায় না গো বাবা, কে আমার স্কুলে যাবে রেজাল্টটা আনার জন্যে, কে আমার পরীক্ষার ফিটা দিয়ে দেবে, কে আমার ঈদের দিনে নতুন জামা জুতা কিনে এনে দেবে, কে আমাকে বকাঝকা করলে আমার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেবে, কে আমার বাবা বলে, কে আমার বলবে ও বাবা আমার খোকা এগিয়ে যাও আমি আছি, ভয় পেও না ও বাবা, কাকে বাবা বলে ডাকবো, আমি তো আর কোনোদিন কাউকে বাবা বলে ডাকতে পারবো না। এভাবে কত চিৎকার, কত হাহাকার, কত কান্না, সব ফেলে রেখে নীরবে চলে যেতে হবে, আপনাকে আমাকে কবরের কাছে নিয়ে যাবে, কবরে নামাবে, গ্রামবাসীরা একটা একটা করে বাঁশ গেড়ে দেবে, সর্বশেষ বাঁশটা যখন গেড়ে দেবে, ওই যে কবরের সাথে সম্পর্কটা, ওই যে দুনিয়ার সাথে সম্পর্কটা, ওই আলো বাতাসটা বন্ধ হয়ে গেল, আর দুনিয়ার আলোটা আপনার কাছে জুটবে না, আপনাকে ওখানে মাটি দিয়ে কবরটা ঘিরে দিয়ে চলে আসলো, তারপরে আর কেউ কোনোদিন খোঁজ নিল না আপনি কেমন আছেন, ভালো আছেন নাকি মন্দ আছেন। কালের পরিক্রমায় কোনো একদিন আমার আপনার কবরের পরে কারো পায়খানা ঘরের ওই টয়লেটের যে ডাস্টবিনটা হয়, টয়লেটের যে গর্তটা হয়, সেটাও হয়ে যেতে পারে না, পারে না? কিসের অহংকার, কিসের ক্ষমতা, কিসের বড়াই, কিসের লড়াই, কিসের টাকা, কিসের পয়সা, কিসের সম্পদ, সব ফেলে চলে যেতে হবে। আমার ব্যাংকে যে টাকা জমা, ওই টাকা নমিনি করে আমার স্ত্রী স্ত্রী ভক্ষণ করবে, আমার নামে যে জমি আমার শরিকেরা পেয়ে যাবে, আমার আপনজনেরা সবাই যার যার মতো করে সব কিছু ভাগ করে নেবে, আমার গায়ের জামাটা নেওয়ার জন্যে কোনো একটা ফকির দরজায় দাঁড়িয়ে যাবে, বলবে শুনেছি এই বাড়ি কবির বিন সামাদ মারা গেছে, তার কাপড়টা যদি দিতেন আমরা এই শীতে একটু পরে শান্তি পেতাম, সব কিছু ভাগ বাটোয়ারা হয়ে যাবে, আপনার আমার চিন্তা করার মতো এক সেকেন্ড সময় মানুষের থাকবে না, যেমন আমি আপনি অন্যের চিন্তা করি। সুতরাং সেই দিনের জন্যে আসুন আমরা তৈরি হয়ে যাই, আল্লাহ আমাদের সেই দিনের জন্য তৈরি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান, আমি তো কাঁদি দিবানিসি তুমি তো মাগো পরবাসি, আমি তো কাঁদি দিবানিসি তুমি তো মাগো পরবাসি, তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান, দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, আমার সুখে হাসতে তুমি কাঁদতে দুঃখ দেখে, মাগো দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে, সে আমি মা থাকি যে প্রবাসে, সবই আছে নেই মা তুমি পাশে, সে আমি মা থাকি যে প্রবাসে, মাগো সবই আছে নেই মা তুমি পাশে, তুমি তোমা ঘুমিয়ে আছো ওই যে বাসবাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান, তোমার ছেলে অনেক বড়
হবে। দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো, তোমার ছেলে অনেক বড় হবে। এই তো আশা ছিল তোমার বুকে, তবে তুমি ঘুমালে সে কোন সুখে। এই তো আশা ছিল তোমার বুকে মাগো, তবে তুমি ঘুমালে সে কোন সুখে। তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড় নির্গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান, প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যাই, গভীর রাতে তোমার স্মৃতি আমাকে কাঁদায় ও মা। প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যাই, বিদেশ থেকে ফিরলে দেশে মাগো, তোমার আদর স্নেহ নাই আর পাবো। বিদেশ থেকে ফিরলে দেশে মাগো, তোমার আদর স্নেহ নাই আর পাবো। তুমি তোমা হতে পারো না এতটা পাশান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়া নির্গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাশান মাগো। জনম দুঃখিনী মা,